জি ভাই এটা ক্যামেরা এটা কি গিট এক্সটেনশন দাদা কি যে কোন ক্যামেরা দোকানে পাওয়া যায় আচ্ছা দি আমরা কি ক্যামেরা হুন্ডা দি চালালে ভিডিও হ্যাঁ 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 জি জি এখন হইতেছে ভিডিও জানি কোনটা যে রাইট কোনটা যে রং যাক রে বাবা আমাকে ধরতে আসে নাই ক্যামেরা কি এটা এটা ক্যামেরা ক্যামেরা হ্যাঁ হ্যালো এই নয়ন ভাই কেমন আছেন এই তো ভাই আপনি কি ঢাকায় নাকি গ্রামে দোকানে আছেন হ্যাঁ কয়টা পর্যন্ত খোলা 8টা আচ্ছা আচ্ছা আমি আসতেছি আধা ঘন্টার মধ্যে আসুন আসুন আচ্ছা ভাই প্রতিটা ভালোর পেছনে যেমন থাকে কিছু খারাপ ঠিক তেমনি প্রত্যেকটা খারাপের পেছনেও থাকে কিছু ভালো মানে ভালোর পেছনে খারাপ খারাপের পেছনে ভালো এখন কথা হলো যে কোয়ারেন্টাইনের এই দিন আমার জন্য ভালো না খারাপ এটা আমি বুঝতেছি না আসলেই বুঝতেছি না প্রথমত যেই সমস্ত মানুষগুলা বাসায় আসতো মানে কাজ করার জন্য তাদেরকে বাসায় আসা অফ হয়ে গেছে যদিও বেতন দেওয়া হচ্ছে কিন্তু বাসায় আসা অফ হয়ে গেছে আর সেকেন্ড হচ্ছে বাসার ঘর মোছা ঘর ঝাড়ু দেওয়া টেবিল ঝাড়ু দেওয়া সব ধরনের কাজ আমার করতে হইতেছে ইভেন বাইকের কথা যদি আসি বাইক সার্ভিসিং এর আগের ভিডিওতে তো দেখাইছি বাজার করা এখনও যাইতেছি এই কাজেই চলেন যেতে যেতে মোটরসাইকেলের কথা বলি আজকে ফার্স্ট এর দিন যে লকডাউনের মধ্যে আমি আমাদের এলাকার বাইরে বের হইতেছি মানে আমাদের যে রেল লাইনটা এটা পার হব তো একটু ভয়ও লাগতেছে আবার একটু ভালোও লাগতেছে তো শুরু করলাম যাত্রা আবার সেকেন্ড টাইম কারণ প্রথমবার মাস্ক ছাড়া বের হয়ে গেছিলাম এই কারণে আমার আবার ফেরত আসতে হয়েছে আর এবার মাস্ক পরে নিয়েছি মাস্ক পরে নেওয়ার কারণ তো দুইটা এক হচ্ছে নিজের সেফটি ফার্স্ট অ্যান্ড সেকেন্ড হচ্ছে প্রশাসনের লোকজন মাস্ক ছাড়া ঝামেলা করার একটা সুযোগ পাবে আর বাসা থাকতে যেটা বলতেছিলাম আমি সেটা হচ্ছে যে আমার এখন যেটা করতে হচ্ছে বাসার সব কাজ টাজ করতে হচ্ছে এটা কোনো লজ্জার কিছু না হ্যাঁ আজকে যে কাজগুলো নিয়ে বের হয়েছি সেটা হলো ইনহেলার লাগবে মার জন্য টুকটাক কিছু বাজার লাগবে আর বাইকের কিছু কাজ আছে তো আজকে হচ্ছে আমার বাইকের চাকার পাম চেক করাতে হবে কারণ লাস্ট দেড় মাস আমি পাম চেক করতে পারি নাই কী অবস্থা আছে এমনিতে খুব একটা বোঝা যাচ্ছে না বাট চালানোর সময় আমার মনে হচ্ছে পাম একটু কমছে এটা হয়তো আমার মনের ভুল তা পামের দোকানে যাওয়ার পরে শিওর হইতে পারবো তো এই হচ্ছে কসাইবাড়ি রেলগেট যেটা আমি পার হইলাম এখানে একসময় খুব বেশি জ্যাম থাকতো কিন্তু এখন জ্যাম হয় না কারণ রেলগেটই পড়ে না জ্যাম পড়বে কোত্থেকে কসাইবাড়ি গ্যারেজ পট্টি বলে আমার মোটরসাইকেলের সার্ভিসিং এদিকে করি যদি খুব বেশি ইম্পর্টেন্ট কিছু হয় আর এটা হচ্ছে এয়ারপোর্ট মোড় পাম কতটুক আছে দেখো এটা ক্যামেরা হ্যাঁ এটা আমার ক্যামেরা কি করে ভিডিও হয় এই সামনে কত আছে আর দেখো পিছনে কতখানি আছে পিছনে 40 রাখি আমি তোমার মুখে তো ধোয়া লাগতেছে 40 আছে বন্ধ করে দেই তোমার মুখে ধোয়া লাগতেছে বলো না কেন আপনার লং টাইম চলেন একটু রাইড এনজয় করি যে জিনিসটা আমি বুঝলাম এটা বাইকের ব্যাপারে একটা কথা সেটা হলো আমি প্রায় কতদিন হবে অনেক দিন তো হইলো বাইকটা সেকেন্ড গিয়ারের উপরে মনে হয় উঠানো হয় না এই কয়েকদিন আজকে ফিফথ গিয়ার পর্যন্ত ফোর্থ গিয়ার ফিফথ গিয়ারের পাওয়ারটা ওই রকম পাওয়া গেল না মানে আমি মেইন রোডে যেভাবে চটল করলাম এই চটলেও নর্মালি 100-120 পর্যন্ত উঠে যায় কিন্তু আমার বাইক আমি যতটুকু দেখছি 90-এর উপরে উঠে নাই অদ্ভুত অদ্ভুত রেগুলার না রাইড করলে মনে হয় এরকমই হয় কারণ
ইঞ্জিন অয়েলের বয়সে বেশি হয় নাই, ইঞ্জিন অয়েলের বয়স হয়েছে 773 অনলি, 800 পর্যন্ত আমি চালাই, তো সেইখানে ইঞ্জিন অয়েলের বয়স হয় নাই, বাট বাইক তো বুড়া হয়ে গেল, বাইক বুড়া হয়ে গেছে, বুড়া এই বাইক বুড়া হয়ে গেছে। ও চলে আসছি রাজলক্ষ্মীর সামনে, এটা হলো রাজলক্ষ্মী মার্কেট, আল্লাহই মালুম কি অবস্থা ভিতরে, মনে তো হইতেছে খুব একটা লোকজন নাই। হে নারায়ণ ভাই, কি খাইতাম ফাললাম না? এই আমার না খুব বেশি জিনিস লাগবে না, দুইটা ইনহেলার লাগবে, একটা টিকা মেট আর একটা হলো কি জানি অ্যাজমা সল। মানে এইটারে আগের ইনহেলারের ওই যেটা দিয়ে স্প্রে করে ওইটার ভিতরে ঢুকা দিলেই হবে। আচ্ছা শুধু টান, কোনো লক নাই। একটা হেক্সিসল নিয়ে নিলাম ওষুধের সাথে এক্সট্রা, অ্যাক্সেসলটা 130 টাকা, 250 ML। নর্মালি আমাদের লোকাল যে ভিতরের এরিয়াগুলা সেইখানে প্রাইস অনেক বাড়ায় ফেলছে, এগুলার বাড়ায় কত করছে ওইটা আর নাই বললাম, বাট প্রাইস অনেক বাড়ায় ফেলছে। টুকটাক কিছু বাজার সদায়ের কাজও আজকে আছে আমার, যাওয়া পথগুলা করে নিয়ে যাবো। যেটা বলতেছিলাম অ্যাক্সেসলের প্রাইস বাড়ায় ফেলছে, ইভেন আমি যেটা দেখছি আমরা লোকাল এরিয়াতে যারা ওষুধ কিনি আমাদের কাছ থেকে এক পাতা দুই পাতা ওষুধ কিনলে অনেক সময় দাম অনেক বেশি রাখে। এমন কিছু ওষুধ আছে যে আমরা হয়তো দামটা মেইন বক্স খুলে দেখি না, তো সেইখানে আমাদেরকে ঠকানো হয়, জিনিসটা একটু আমরা সবাই লক্ষ্য রাখবো। তাহলে এই ছিল মেইন রোডের অবস্থা, আমি সাব রোডে অলরেডি ঢুকে গেছি আর আমি বাম দিক দিয়ে এখন কসাই বাড়ি চলে যাব। সেখান থেকে আমাকে টুকটাক কিছু জিনিসপত্র কিনতে হবে আজকে বাসার জন্য। তাহলে চলুন এবার একটু বাজারের দিকে যাই, সঙ্গে তো আমার ঘুরছেন আপনারা, সত্যি কথা ভালো লাগছে, একা একা হয়তো ভালো লাগতো না, সবাইকে নিয়ে ঘুরছি এই জন্য একটু ভালোই লাগছে সত্যি কথা। লাস্ট আমার একটা ভিডিওতে আমি বলছিলাম যে আমি একটু কথা বেশি বলি, যদি এরকম আপনাদেরও মনে হয় তাহলে আমাকে বলবেন, আমি একটু কথা কম বলার ট্রাই করব। তো অনেকেই বলছে না ভাই আপনি কথা ঠিকই বলেন এবং আপনার কথা শুনতে ভালো লাগে, যে কারণে আমি আমার কথা কমাবো না, আমি আমার কথা আগের মতোই চালিয়ে যাব যেহেতু আপনাদের এটা পছন্দ। অলরেডি আমরা কসাইবাড়ি চলে আসছি আর এখানে আমি বাইক নিয়ে বাজারে ঢুকে যাব, আমার বাইক বাজারে ঢুকবে। অবশেষে বাইক নিয়েই ঢুকে গেছি বাজারে। ইয়েস, কি যে শান্তি, কি যে শান্তি, বাইরে প্রচুর রোদ ছিল, এই জায়গাটা মোটামুটি শান্তি। কাকা কই আজকে? টোটাল বাজারই বন্ধ তো, এমনিতে টোটাল বাজারে সব কিছুই বন্ধ, সম্ভবত সকালে বসছিল, বাট এমনিতে সারাদিনই থাকে বাজার, আজকে এখন লকডাউনের জন্য নাই। কেমন আছেন কাকা? কাকা হাই যে ভালোই, করলা কত করে? মনে হইতেছে দুনিয়ার সব কাজ আজকে নিয়ে বেরিয়েছি, টুরিস্ট বাইক হয়ে যেতেছে দেখতে। এই আঙ্কেল ভিতরে ঢুকা কি নিষেধ? না থাক ঢুকবো না, একটা কোক নিব, আমি নিয়ে নিব। দোকান কটা পর্যন্ত খোলা থাকে? 5:30-5:30। ব্যাগ বাড়ানো যাবে না, এটার মধ্যেই এটারে ঢুকায় নিলাম, বুদ্ধি থাকলেই নাকি ঘর জামাই থাকা যায়। অনেকে বলতো বুদ্ধি থাকলে ঘর জামাই থাকতে হয় না,
আবার অনেকে বলে বুদ্ধি থাকলে ঘর জামাই থাকা যায়, কোনটা যে রাইট কোনটা যে রং বোঝা মুশকিল। ও যাক, র‍্যাব আমাকে ধরতে আসে নাই। যেটা বুঝলাম যে এখন আর প্রশাসন ওইভাবে প্রেসারে রাখতেছে না জনগণকে যে ঘরে থাকেন বা কিছু, কারণ গতকালকে রাতে বেশ কিছু পোস্ট দেখলাম যে মার্কেট খুলে দিতেছে। তো যেখানে মার্কেটে খুলে দিতেছে সেখানে তো আসলে আর কি বলবো, মানুষকে ঘরে বসে রাখা পসিবল হবে না, কারণ ঈদের আগে মার্কেট খোলা মানুষ ঘরে বসা এইটা চিন্তাই করা যায় না। তো এলাকায় ঢুকে গেছি, ভিডিও বড় আর করার কিছুই নাই, বাসায় যাই দেন ভিডিও এডিট করি দেন আপলোড দেই। জি ভাই এটা ক্যামেরা, না 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 যে কোনো ইয়ের দোকানেই পাওয়া যায়, যে কোনো ক্যামেরার দোকানেই পাওয়া যায়। টাটা টাটা।